জ্যাক নামের এই বাচ্চাটি তার বাবাকে এটিএম থেকে টাকা বের করতে সাহায্য করছিল। সে জানতো না যে এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয়। তখনই অ্যাকাউন্টের ব্যালেন্স 10 গুণ বেড়ে যায়। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে আরো কিছু টাইপ করে, তখনই অ্যাকাউন্টের ব্যালেন্স আরো 10 গুণ বেড়ে যায়। তার বাবা তাকে গাড়িতে বসতে বলে, কিন্তু জ্যাক শেষবারের মতো কিছু টাইপ করে আর 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্টের ব্যালেন্স 1000 গুণ বেড়ে যায়। জ্যাকের বয়স মাত্র 10 বছর, কিন্তু তার আইকিউ সাধারণ মানুষের থেকে 200% বেশি। সে তার ভিজন চ্যাট না দেখেই বলতে পারে। টেস্ট করতে গিয়ে ডক্টরও তাকে দেখে অবাক হয়ে যায়। স্কুলের প্রথম দিনে হওয়া এক্সামে জ্যাক কোনো কিছু না ভেবেই অ্যান্সার লিখতে লাগে। প্রফেসর তাকে দেখে বলে, যদি তুমি অ্যান্সার না জানো তাহলে পেপারে ভুলভাল কিছু লিখো না। কিন্তু পেপার চেক করলে দেখা যায় সব অ্যান্সার ঠিক। প্রফেসর এবার কি বলবেন বুঝতে পারেন না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, জ্যাকের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তাকে এই বৃদ্ধ লোকটি জঙ্গল থেকে নিয়ে এসে অনাথাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। ডক্টররা চেক করতে গিয়ে দেখেন যে তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। সে ভুলে গিয়েছে তার মা বাবাকে আর তার বাড়ি কোথায়। তার শুধু মনে আছে তার নাম জ্যাক। এই কাপলের বিয়ের অনেক বছর কেটে গিয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। তাই তারা জ্যাককে অ্যাডপ্ট করে।